আজকে আমরা জানব হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনী। এক রমজান 471 হিজরিতে ইরানের অন্তর্গত জিলান জেলার কাস্পিয়ান সমুদ্র উপকূলের নাইত নামক স্থানে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত আবু সালেহ মুছা জঙ্গি রাদিয়াল্লাহ আনহু ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহ আনহু। স্রষ্টার চূড়ান্ত দিদার লাভের উদ্দেশ্যে 11 রবিউস সানি 561 হিজরি রোজ সোমবার ইহজগত ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে। গাউসুল আজম বড় পীর হিসেবে তিনি সকলের নিকট পরিচিত। বাল্যশিক্ষা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর বাল্যশিক্ষা মক্তবে শুরু হয়। প্রথম দিন মক্তবে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রদের ভিড়ে বসার কোনো জায়গা নেই। হঠাৎ করে উপর হতে গায়েবি আওয়াজ আসল, হে মক্তবের ছাত্ররা, আল্লাহর অলির বসার স্থান প্রশস্ত করে দাও। গায়েবি আওয়াজ আসার সাথে সাথে সকল ছাত্ররা চেপে বসলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর বসার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিনেই অবাক্কা, মক্তবের শিক্ষক হযরত আব্দুল কাদের জিলানী আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ শবকদানের সাথে সাথে হযরত বড়পীর কোরআন মজিদের প্রথম 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেললেন। মক্তবের শিক্ষক জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কিভাবে কোরআন মুখস্থ করেছ? আজ মক্তবে তোমার প্রথম দিন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু বলেন, আমার মাতা 18 পারার পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন। আমি গর্ভে থাকাকালীন সময় তিনি কোরআন পাঠ করতেন। আমি মায়ের তেলাওয়াত শুনে শুনে 18 পারা পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মুখস্থ করে ফেলেছি। ভূমিষ্ঠ হয়ে শরীয়ত পালন 29 শাবান। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সকলে রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমতবস্থায় রাতের শেষাংশের শুভয়ে সাদেকের পূর্বে তথা এক রমজান ধরাধামে আসেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু। শিশু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু জন্মের পর শুভয়ে সাদিকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন, কিন্তু শুভয়ে সাদিকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এ আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়লে সকলে বুঝতে পারল মাহে রমজান শুরু হয়েছে। গায়েবি জ্ঞান ও ওয়াজ নসিহত। 521 হিজরির 16 শাওয়াল রোজ মঙ্গলবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বলেন, হে আব্দুল কাদির, তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না? মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের রাদিয়াল্লাহ আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী এর আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন, তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের তুমি মুখ খোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা পরে ছয় বার মুখের মধ্যে ফুঁক দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের লালা আব্দুল কাদের জিলানীর মুখে লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত করো। এরপর থেকে হযরত আব্দুল কাদের জিলানী এর মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে 2-3 জন লোক প্রভুর প্রেমে এসকে ফানা হয়ে মারা যেত। হিজরত ও সত্যবাদিতা। তৎসময়কালে ইরাকে ভালো পড়াশোনা ও ব্যবসার সুযোগ ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদ আসত। পড়াশোনার উদ্দেশ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু ব্যবসায়িক কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহুকে ডাকাত সর্দার জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত সর্দার আশ্চর্যান্বিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণ মুদ্রা লুকাতে পারতে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু বললেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। এ কথা শুনে ডাকাত সর্দার বললেন, মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন করো, নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরো যতের সাথে পালন করো। আর আমি ও অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না, মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকেন ও বলেন, হে বালক, তুমি সাধারণ কোনো মানুষ না। হে বালক, তুমি আমাকে কলেমা পড়াও। ডাকাত সর্দারের সাথে আরো 7 জন অশ্বারোহী ডাকাত ছিলেন। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইবাদতের কঠোর সাধনা। তিনি একাধারে 40 বছর পর্যন্ত ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। প্রত্যহ শেষ রাত্রে পাঠ করতেন,
আল মুহিতুল আলমে, আর রাব্বুর শহীদ, আল হাসিবুল ফাইল খাল্লাকি, আল খালিকু, আল বারিউ, আল মুসাব্বিরু। উক্ত দোয়া পাঠ করার সাথে সাথে লোকচক্ষুর সামন থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। মহিউস সুন্না, কুতুবে রাব্বানি, ইমামুল আউলিয়া, সৈয়দ পীর মীর মহিউদ্দিন, কামিল বিদায়াত, নূরে হক্কানি, পিরানে পীর, জিলানি ইত্যাদি। শেষ কথা, 11 রবিউল সানি বিশ্বব্যাপী পালিত হয়েছে ফাতেহা ই ইয়াজদাহম। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানী এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহা ইয়াজদাহম পালিত হয়েছে। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসের 11 তারিখ কাদেরিয়া তরিকার অনুসারীরা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর ওফাতের তারিখে গিয়ারভি শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেয়ার মতো অনেক কিছু রয়েছে। বড় পীরের আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে মহান ওলী হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দা। রাদিয়াল্লাহ আনহু বললেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। এ কথা শুনে ডাকাত সর্দার বললেন, মায়ের আদেশ যুবক, তুমি এভাবে পালন করো, নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরো যতের সাথে পালন করো। আর আমি ও অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না, মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকেন ও বলেন, হে বালক, তুমি সাধারণ কোনো মানুষ না, হে বালক, তুমি আমাকে কলেমা পড়াও। ডাকাত সর্দারের সাথে আরো 7 জন অশ্বারোহী ডাকাত ছিলেন, তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইবাদতের কঠোর সাধনা, তিনি একাধারে 40 বছর পর্যন্ত ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, প্রত্যহ শেষ রাত্রে পাঠ করতেন আল মুহিতুল আলমে, আর রাব্বুর শহীদ, আল হাসিবুল ফাইল খাল্লাকি, আল খালিকু, আল বারিউ, আল মুসাব্বিরু। উক্ত দোয়া পাঠ করার সাথে সাথে লোকচক্ষুর সামন থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। মহিউস সুন্না, কুতুবে রাব্বানি, ইমামুল আউলিয়া, সৈয়দ পীর মীর মহিউদ্দিন, কামিল বিদায়াত, নূরে হক্কানি, পিরানে পীর, জিলানি ইত্যাদি। শেষ কথা, 11 রবিউস সানি বিশ্বব্যাপী পালিত হয়েছে ফাতেহা ই ইয়াজদাহম। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানী এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহা ই ইয়াজদাহম পালিত হয়েছে। এছাড়া প্রত্যেক চন্দ্র মাসের 11 তারিখ কাদেরিয়া তরিকার অনুসারীরা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর ওফাতের তারিখে গিয়ারভি শরীফ পালন করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেয়ার মতো অনেক কিছু রয়েছে। বড় পীরের আদর্শিক জীবনের সামান্য অংশ যদি আমরা পালন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে মহান ওলী হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ আনহু এর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।